তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুরের লক্ষ্মীপুর গ্রামের বিকাশ রায়ের বসত ঘর সোমবার দুপুর নাগাদ আগুনে ভস্মীভূত হয়ে যায়। তেলিয়ামুড়া দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর এলাকাবাসীদের সহযোগিতায় আগুন আয়ত্তে আনে। তবে কিভাবে অগ্নি সংযোগ হয়েছে তা নিয়ে এখনও জানা যায়নি। তবে সেই পরিবারের অভিযোগ, বেশ কিছুদিন ধরে তার বাড়িতে কে বা কারা রাতের অন্ধকারে ৫০০০ টাকা চেয়ে বাড়ির বাথরুমের লিখে রেখে রাখে যে লেখা থাকে যদি ৫০০০ টাকা না দেওয়া হয় তবে বিকাশ রায়ের ছেলের মাথা কেটে নিয়ে যাওয়া হবে। এছাড়াও রাতের অন্ধকারে ঘরের দরজায় বিনা কারণে কড়া নাড়ার মতো একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে এই আগুন বলে মনে করছেন বিকাশ রায়। আপনার ও বাবা।